প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পড়ছো, পিজি পড়ছো, ও তোমাদের যে এক্সামিনেশান, সেই এক্সামিনেশান রীতিমতো অফলাইনে শুরু হয়ে গেছে। কিন্তু এই যে তিনটে কেস হয়েছিল তোমাদের নিয়ে, সেই তিনটে কেস নিয়ে আজকে এ সুনামিতে কি ঘটলো, এই মুহূর্তে কী ইনফরমেশান রয়েছে, সমস্ত আপডেট নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো, ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই বলে রাখি, সাইন ব্যানার্জির যে কেসটা এতদিন ধরে কবে অ্যাকচুয়ালি হাইকোর্টে উঠবে, কবে শুনানি হবে, এ সেই নিয়ে একটা রীতিমতো ডাউট ছিল। প্রত্যেকেই তোমরা ওয়েট করেছিলে যে সাইন ব্যানার্জির কেসটা আদৌ উঠবে কি না, না কী হয়েছে। কিন্তু আজকে ফাইনালি সায়ন ব্যানার্জির যে কেসটা আছে সেটা কিন্তু হাইকোর্টে উঠেছে। একই সাথে এ আইনজীবী রামাপ্রসাদ সরকারের যে কেসটা ছিল সেই কেসটাও কিন্তু রীতিমতো ও হাইকোর্টে উঠেছে। একই সাথে আইনজীবী সোমনাথ মুখার্জির যে কেসটা ছিল সেই কেসটাও কিন্তু এই মুহূর্তে হাইকোর্টে উঠেছে। অর্থাৎ তিনটে যে কেস করা হয়েছিল ক্যালকাটা ইউনিভার্সিটিকে ঘিরে, তিনটে মামলায় কিন্তু এই মুহূর্তে এ তোমাদের হাইকোর্টে উঠেছে এবং শুনানি চলছে। দুই পক্ষের থেকেই অ্যাকচুয়ালি বক্তব্য তুলে ধরা হয়েছে এবং সমস্ত বক্তব্য কিন্তু মাননীয় হাইকোর্ট শুনেছে। এ তো আজকে এ সমস্ত যে তিনটে মামলা ছিল, তিনটে মামলাকেই কিন্তু হাইকোর্ট শুনলো। এখন হাইকোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত আজকে কী দেয় সেটাই কিন্তু দেখার বিষয়। এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত সেরকমভাবে পাইনি। তোমাদের প্রত্যেককে এই মুহূর্তে ওয়েট করতে হবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। আশা করছি তিনটে মামলা যে হাইকোর্টে উঠেছে, এই তিনটে মামলার চূড়ান্ত সিদ্ধান্ত হাইকোর্ট নির্দিষ্টভাবে জানাবে। এ চূড়ান্ত সিদ্ধান্ত হাইকোর্ট জানালেই এ তোমাদের তৎক্ষণাৎ বিস্তারিত জানিয়ে দেবো। তাই প্রত্যেকে এই মুহূর্তে যে জিজ্ঞাসা করছিলে আজকে হাইকোর্টে কী হয়েছে, তিনটে মামলাই তোমাদের উঠেছে, এখন দেখার বিষয় হাইকোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত কী জানায়। তোমাদের কি মনে হয় কি চূড়ান্ত সিদ্ধান্ত আসতে চলেছে, আজকেই কি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, তোমাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিও। আজকে কোনো সুখবর পেলে অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো। তো এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু জানা যায়।